আজকে আলোচনা করব নর্থ ইস্ট ম্যাচ থেকে আমরা কী কী দেখতে পেলাম। প্রথম হচ্ছে একটা ভালো জিনিস হলো 3 পয়েন্ট পাওয়া গেল। 2 নম্বর যেটা হলো আমরা লিগ টেবিলের 2 নম্বর স্থানে উঠে এলাম। নেক্সট যেটা দেখা গেল যে টিমটা খুব ভালো না খেললেও টিমটার মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটাও বোঝা যাচ্ছিলো। লাস্ট মিনিটে যে গোলটা শোধ করলো, সেই লাস্ট মিনিটে গোল শোধ করার ক্ষমতা এই টিমটার মধ্যে রয়েছে, যেটা গত কয়েক বছরে দেখা যায়নি। যদি হারতো তো লাস্টের দিকে আর সেটাকে ফিরে আসার জায়গাটা ছিল না, কিন্তু গত বছর থেকে দেখা যাচ্ছে যে লাস্ট মোমেন্টে গোল শোধ করে ম্যাচে ফিরে আসার ক্ষমতাটা এই টিমটা অর্জন করে নিয়েছে। তা সে গত বছর কেরালা ম্যাচে জনি কাউকর অসাধারণ গোলে ড্র করা হোক, বা এবারের মুম্বাই ম্যাচেও লাস্ট মিনিটে গোল করে ড্র করা, বা নর্থ ইস্ট ম্যাচের ম্যাচটা জেতা লাস্ট মোমেন্টে গোল করে। তবে এবারের খেলা যে প্রেসিং ফুটবলটা সেটা নর্থ ইস্ট ম্যাচে দেখা যায়নি, সেইভাবে প্রেস করতে পারেনি। আরেকটা প্রবলেম হচ্ছে যে ওই 10 জন মিলে ডিফেন্স করতে শুরু করলে সেখানে গোলের মুখ খুঁজে না পাওয়া, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে অল্প হলেও একটু বেরিয়ে এসছে টিমটা। তাদেরকে এই জায়গাটাকে আরও একটু খুরধার করতে হবে, তা না হলে কিন্তু বড় টিমের এগেনস্টে গোল বার করাটা মুশকিল হবে। তবে এগিয়ে যাচ্ছে টিম, খারাপ বলবো না, টিম যথেষ্ট ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পরের ম্যাচগুলো যদি ঠিকঠাকভাবে এগোয় তাহলে এই টিমটাকে নিয়ে আশা করা যেতে পারে যে টিমটা একটা ভালো জায়গায় যাবে। তবে যে টিমটাকে আমরা এতটা ভালোবাসি, যাদেরকে আমরা মনে করি যে এশিয়ার অন্যতম সেরা টিম, সেই টিমটার পারফরমেন্স কিন্তু সেই লেভেলে হচ্ছে না। এএফসি কাপ বা কোনো বড় ধরনের টুর্নামেন্টের ক্ষেত্রে এখনও এই টিমটা যেন কিছুটা হলেও পিছিয়ে আছে, বিশেষ করে ডিফেন্সের দিকটা থেকে। তো আমার মনে হয় ডিফেন্সের দিকটাকে যদি আরেকটু নজর দেওয়া যায়, বা প্লেয়ারদের এই ক্যাজুয়ালনেসটাকে একটু বন্ধ করে একটু স্লাইডিং ট্যাকেল বা জান দিয়ে ডিফেন্স করবো এই মানসিকতায় আসা যায়, তাহলে এই টিমটা কিন্তু অন্য লেভেলে পৌঁছে যাবে। তো এই দিকগুলোর দিকে নজর দিলেই আমার মনে হয় টিমটা অন্যরকম হয়ে যাবে। আশা করি ফেরান্দো এই টিমটার দিকে নজর দেবেন, তার প্রতি আমাদের আস্থা আছে, দেখা যাক কী হয়। তো নেক্সট ম্যাচের প্রস্তুতি শুরু হবে আর কিছুদিনের মধ্যেই, আশা রাখছি আরও ভালো খেলা দেখতে পাবো, আরও অনেক এনজয় করব এই টিমটার পাশে থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। জয় মোহনবাগান।